নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমাদের প্রিপারেশন একটু সাহায্য করার জন্য আমি আজকে আরেকটি ভিডিও নিয়েছি। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করছি এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার যে ইন্টারভিউ হচ্ছে তাতে কিন্তু প্রায় ধরা হচ্ছে, তাই আজকে প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে এবং পুরো ভিডিওটা দেখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো, আমি প্রথমে লিখে রেখেছি পিছিয়ে পড়া শিশুদের কীভাবে সঠিক মানিয়ে নিয়ে আসবে, অর্থাৎ ক্লাসে যেসব বাচ্চারা পড়াশুনো পিছিয়ে যায় তাদের কীভাবে তোমরা আবার নতুনভাবে মানে সমান সারিতে সামনের সারিতে এইসব ছেলেমেয়েরা বসে তাদের সাথে একভাবে তাদেরকে পড়াতে পারবে যাতে পিছিয়ে না থাকে। প্রথমত কি করতে হবে, দেখতে হবে কোন শিক্ষার্থী তার ক্লাস অনুযায়ী ঠিক কোন কোন বিষয় কতটা পিছিয়ে আছে, ঠিক আছে, কোন কোন বিষয়ে তারা কতটা পিছিয়ে আছে সেটা প্রথমে টিচারকে সেটা দেখতে হবে এবং কেন পিছিয়ে তারপর সেই মতো করে তাদেরকে রেমিডিয়াল ক্লাস দিতে হবে। কেন পিছিয়ে আছে বাচ্চাটা, কী প্রবলেম তার, সে কি বুঝতে পারছে না, তার কি অন্যরকম শারীরিক সমস্যা রয়েছে, বিভিন্ন কারণে বাচ্চারা হয়তো ক্লাসে মন দিতে পারছে না, সেইটা ভালো করে দেখতে হবে। তারপর সেই বুঝে বাচ্চাদের রেমিডিয়াল ক্লাস দিতে হবে। রেমিডিয়াল ব্যাপারটা তোমাদের কাছে অনেকেই হয়তো জানো না, সেটা আমি পরে তোমাদের লিখে রেখেছি রেমিডিয়াল টিচিংটা কি। প্রথমে তাদের রেমিডিয়াল ক্লাসটা দিতে হবে, ঠিক আছে, এই রেমিডিয়াল ব্যাপারটা আমি পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত কি করতে হবে, দরকার পড়লে অভিনব পদ্ধতিতে পাঠদান করতে হবে, তারা যেন তাদের না শেখার জায়গাগুলো ঠিকঠাক শিখে নেয়, প্রয়োজন হলে তাদের জন্য তাদের মতো করে একটু বেশি সময় দিয়ে তাদেরকে পড়াতে হবে। মানে যারা পিছিয়ে আছে হয়তো ক্লাসে তুমি পড়াতে গিয়ে তাদেরকে সময় দিতে পারছো না, হয়তো তাদেরকে অন্য সময় একটু এক্সট্রা টাইম দিতে হবে, হয়তো মানে স্কুল ছুটি হওয়ার পর তাদেরকে নিয়ে একটা ছোট ক্লাসের আয়োজন করলে, হ্যাঁ, তো এরকমভাবে তাদেরকে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে সামনের সারির বাচ্চাদের সাথে একই তালে তাদের আবার পড়াতে পারবে, ঠিক আছে, তাদের এইভাবে যদি তোমরা গাইড করো। এবার রেমিডিয়াল টিচিংটা কি, আমি যেখানে বললাম রেমিডিয়াল ক্লাস দিতে হবে সেটাই হচ্ছে। দেখো, শিক্ষা প্রদান করার পর যদি কোনো শিক্ষার্থী বিষয়টি ভালোভাবে বুঝতে না পারে বা যদি কোনো ক্ষেত্রে তার ফাঁক থেকে যায়, যে কোথাও একটা আবছা আবছা ব্যাপারে একটু বুঝেছে একটু বুঝতে পারিনি, তখন কি করবে, সেই শূন্যস্থানটি পূরণ করার জন্য অভিনব উপায়ে নতুন পদ্ধতিতে এবং পুনরায় শিক্ষা প্রদান করতে হবে। নতুন পদ্ধতিতে বা অন্যরকম TLM দিয়ে বা অন্যরকমভাবে সহজ উপায়ে বাচ্চাদেরকে আবার পুনরায় সেই বিষয়টি উপস্থাপন করতে হবে, যাতে বাচ্চাদের সেই মানে শূন্যস্থানটা পূরণ হয়ে যায়, তাদের যেন এই মানে খাপ ছাড়া যে বোঝা ব্যাপারটা সেটা যেন ঠিকঠাক তারা তাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যায়, এটাকেই বলা হচ্ছে রেমিডিয়াল টিচিং। দেখো, আমি লিখেছি JBT PTTI DLED এর ফুল ফর্ম। DLED-কে আগে বিভিন্ন নামে তার নাম ছিল, বুঝেছ, বিভিন্ন নামে ডাকা হতো। প্রথমে ছিল JBT জুনিয়ার বেসিক ট্রেনিং, তারপরে হচ্ছে PTTI প্রাইমারি টিচিং ট্রেনিং ইনস্টিটিউট, তারপরে এসেছে DLED অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এরপর দেখো ইন্টারভিউর বাংলা অর্থ কী, ইন্টারভিউর বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎকার। হ্যাঁ, পার্সোনালিটি টেস্টের প্রবর্তককে পান রাইটার, এই ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসছে এবং খুব সহজ, কিন্তু তবুও তোমাদেরকে এগুলো ভালো করে তৈরি করে যেতে হবে, কারণ সেই সময় হয়তো তোমাদের কাছে সেই সহজ প্রশ্নগুলো অনেক সময় মনে আসে না, তাই ভালোভাবে খাতায় কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমরা নোট ডাউন করে নাও যাতে তোমরা ভালোভাবে পড়তে পারো, এক জায়গায় সব কিছু থাকে, ঠিক আছে। আমি যা যা আর কোশ্চেন আনসারগুলো করাচ্ছি তোমাদের, তোমরা কিন্তু পুরো একটা খাতায় লিখে রাখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। এরপর দেখো মন্ত্রিসভা এবং মন্ত্রী পরিষদের মধ্যে পার্থক্য কী, এটা অনেকেই জানেন না। মন্ত্রিসভা হলো সকল মন্ত্রীদের নিয়ে গঠিত, সকল মন্ত্রী বলতে এখানে পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীকে বোঝানো হয় যেটা মন্ত্রী সভায় থাকে। এবং মন্ত্রী পরিষদ কী, মন্ত্রী পরিষদ হলো শুধুমাত্র পূর্ণমন্ত্রীদের নিয়ে গঠিত হয়, সেখানে উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী কেউই থাকে না, শুধু মানে মন্ত্রী পরিষদে শুধু পূর্ণমন্ত্রীরা থাকেন।
ঠিক আছে, এই দুটো ভালো করে দেখবে। আর থ্রি আর কি, থ্রি আর এর সম্পূর্ণ নাম হচ্ছে রিডিং, রাইটিং এবং আর্থমেটিক। এরপর হচ্ছে বিদ্যালয় গুচ্ছ কি, কোনো একটি অঞ্চলে কতগুলি প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠান পরস্পর সহযোগিতার মাধ্যমে কতগুলি কর্মসূচি গ্রহণ করে বিদ্যালয়গুলিকে সংগঠিত ও পরিচালিত করে, একে বিদ্যালয়গুচ্ছ বলে। যেমন পরীক্ষার সূচি তৈরি, নানা অনুষ্ঠান আয়োজন করা। যেমন ধরো ব্যাপারটা আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই, কোনো একটি স্কুলের আশেপাশে এরিয়া যেগুলো স্কুল রয়েছে তারা পরস্পরের মধ্যে একটা আলাপ আলোচনা করে বিভিন্ন পরীক্ষার মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্পোর্টস বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই যে তাদের পরস্পরের যে সহযোগিতার মাধ্যমে এই কর্মসূচি গ্রহণ করা হয়, সেই জন্য এইগুলো এই বিষয়টিকেই বলা হয় বিদ্যালয় গুচ্ছ। ঠিক আছে, এরপরেরটি দেখো, প্রাথমিক বিদ্যালয়গুলিতে কয়টি সাবমিটিভ এক্সাম হয় ও কী কী। তিনটি হয় সাবমিটিভ এক্সাম। প্রথমটি হলো এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে, দ্বিতীয়টি হয় জুলাইয়ের শেষে বা আগস্ট মাসের শুরুতে, এবং তৃতীয়টি হলো নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে। স্কিমিং কী, স্কিমিংকে দ্রুত পড়ার কৌশল হিসেবে ধরা যেতে পারে, যেখানে পাঠক শুধু মূল বিষয় বা সারমর্মের দিকে মনোযোগ দেয়, যাতে বিষয়বস্তুর একটা সাধারণ ধারণা পাওয়া যায়। উদাহরণটি সংবাদপত্র মেইল। আমরা যখন সংবাদপত্র পড়ি তখন কিন্তু আমরা তার শিরোনাম বা ফার্স্টের দিকে যে কয়েকটি মানে লাইন, এভাবে আমরা শর্টে পড়ার চেষ্টা করি, তাতে বিষয়টার একটা ধারণা যাতে আমাদের মধ্যে তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে স্কিমিং। যেমন আমরা মেলেও অনেক সময় তাই করে থাকি, তাই তো? এবার দেখো স্ক্যানিং কি, স্ক্যানিং হলো একটি দ্রুত উপায় অনুসন্ধান ভিত্তিক পঠন প্রক্রিয়া, মানে বিষয়টি আমি অনেক তাড়াতাড়ি মানে কিছু খুঁজবো কিন্তু খুব তাড়াতাড়ি, খুব দ্রুত যাতে আমি জিনিসটাকে পাঠ করতে পারি বা শর্টে যাতে পাঠ করে আমি আমার কাজটা আমি করতে পারি, যেখানে প্রয়োজনীয় তথ্য খুঁজে বার করতে হয়। উদাহরণ যেমন হচ্ছে ডিকশনারি, আমরা ডিকশনারিতে দেখি তখন আমরা শর্টে মানে একটা মেথড আছে যে এ বি সি ডি করে একটা মেথড, এই মেথডে আমরা শর্টে করে কি আমাদের মানে শব্দটা আমরা খুঁজে বার করার চেষ্টা করি। আর এরকম হয় টেলিফোন, টেলিফোন যে ডিকশনারিগুলো থাকে না, টেলিফোন যে বইগুলো, সেখানেও আমরা স্ক্যানিং মানে শর্টে আমরা কী করে আমাদের কাজটা আমরা করে নিতে পারি। মানে এবার হচ্ছে হলিস্টিক এডুকেশন কি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা ইন্টারভিউতে বেশ কয়েকবার মানে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা এটা অবশ্যই দেখবে। শুধু পাঠ্যভিত্তিক জ্ঞান নয়, শারীরিক মানসিক সামাজিকভাবে সুস্থ ও খুশিতে থাকবে, শিক্ষা হলো হলিস্টিক এডুকেশন। মানে শুধু মানে বইয়ের থেকে কতগুলো জ্ঞান সংগ্রহ করে নিলাম ব্যাস হয়ে গেল তা নয়, এখানে বাচ্চাদের শারীরিক মানসিক তার সার্বিক বিকাশ হবে, শুধু বই পড়লে কিন্তু সার্বিক বিকাশ হয় না। তো হলিস্টিক এডুকেশন হলো বাচ্চাদের সার্বিক বিকাশ সাধন করাই হচ্ছে হলিস্টিক এডুকেশনের উদ্দেশ্য। কী কীভাবে এই উদ্দেশ্য সাধিত হবে, নাচ গান আবৃত্তি ব্যায়াম যোগাযোগ তৈরি দক্ষতা বিভিন্ন রকম স্কিলের মাধ্যমে বাচ্চাদের মধ্যে এই বিকাশগুলো তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, এতে কী হয়, বাচ্চাদের চিন্তাভাবনার আধুনিকরণ হয় এবং ছাত্র অবস্থাতেই বাচ্চাদের মধ্যে পজিটিভিটি তৈরি হয়, যেটা বর্তমানে যে শিক্ষানীতি এসেছে 2020 সালে যে শিক্ষানীতিতে এই হলিস্টিক এডুকেশনের উপর জোর দেওয়া হয়েছে, যেখানে বাচ্চাদের মানে লাইফ ডেভেলপমেন্টের ওপর, তাদের ভবিষ্যতে বিভিন্ন রকম তাদের চারিত্রিক দিক ভালোভাবে তাদের মধ্যে গঠিত হয়, সেই সব দিক কিন্তু এই হলিস্টিক এডুকেশনের মধ্যেই করা হয়ে থাকে, যেখানে তাদের মাইন্ডে অনেক রকম পজিটিভিটি তৈরি হবে, তাদের মধ্যে হীনমান্যতা তৈরি হবে না, কী কীভাবে তাদের মধ্যে চারিত্রিক গুণগুলো আরও বেশি ডেভেলপ করা যায়, সেগুলোই কিন্তু করা হচ্ছে এই হলিস্টিক এডুকেশনের মাধ্যমে। নাচ গান আবৃত্তি ব্যায়াম তারপর বিভিন্ন রকম ওয়ার্কশপ করানো হয়, যেখানে বাচ্চাদের এই সার্বিক বিকাশ সাধিত হয়ে থাকে। তাহলে আজকে আমার এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই দেখলে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে তোমরা ফলো করতে থাকো। আগামী দিনে আরও আমি অনেক ভিডিও নিয়ে আসবো যেগুলো তোমাদের প্রিপারেশনটাকে আরও বেশি স্ট্রং করবে। তাহলে আজকে আমার এই ভিডিও এই পর্যন্ত।